বাংলাদেশের বিমান যাত্রীদের কাছে মধ্যপ্রাচ্যের বিমান কোম্পানিগুলো সবথেকে জনপ্রিয়। এর মূল কারণ বিমানে কম ভাড়া, তাদের আন্তরিক সেবা এবং সহজলভ্যতা। তবে এর বাইরে তুরস্কের জাতীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স খুব অল্প দিনের মাঝেই বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে যে ব্যাপারটি সবার নজর কেড়েছে তা হল টার্কিশ এয়ারলাইন্সের ইন ফ্লাইট এন্টারটেইনমেন্টের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে বাংলাদেশের তিনটি ছবির জায়গা পাওয়া। আর ঘটনাক্রমে সবগুলোই বাংলাদেশের সবচেয়ে আলোচিত নায়ক এম এ জলিল অনন্তর। ছবিগুলো হল 2012 সালে মুক্তি পাওয়া মোস্ট ওয়েলকাম, 2013 সালে নিঃস্বার্থ ভালোবাসা এবং 2014 সালে মোস্ট ওয়েলকাম টু। ছবিগুলোর সাথে ইংলিশ সাবটাইটেলও দেওয়া হয়েছে, যে কারণে যে কোনো দেশের মানুষ অনন্ত বর্ষার ছবি তিনটি উপভোগ করতে পারবেন। দর্শক, বাংলাদেশের চলচ্চিত্রের মান আরো বাড়ানো গেলে হয়তো আরো অনেক দেশের বিমানে আমাদের ছবিগুলো অন্তর্ভুক্ত হতো। দেশের চলচ্চিত্রের মানোন্নয়নের বিষয়ে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে পারেন নিচে কমেন্ট সেকশনে। আর বিনোদন জগতে বিভিন্ন অজানা খবর জানতে ও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।